সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো নতুন প্রজেক্টের নিয়ে। তো প্রথম যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কালকি 2898 এর থেম সংটা তারা রিলিজ করেছে, যেটা শুনতে বেশ ভালো লাগছে এবং যার ভাইবটা অ্যাকচুয়ালি অনিরুদ্ধের, মানে যে হুকুম গান যদি দেখো বা বাহুবলিতে যেরকম কোরাসে যে গানগুলো হয় সেই রকম কাইন্ড অফ ফিল দিচ্ছে। এবং এই ছবিটা 3D-তে দেখবো এবং এরকম কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড চলবে, মানে এই ইমাজিনেশনটাই মারাত্মক লেভেলে করছে। এবং এরকম কাইন্ড অফ মাইথোলজিক্যাল প্রজেক্টের উপর বেসড করা সিনেমা আমার দেখতে দুর্দান্ত লাগে, এবং সেটা যদি একদম পারফেক্ট ওয়েতে যদি জিনিসটাকে যদি করা হয় তাহলে সেটা বেশ ভালো হয়। তো আমার মনে হচ্ছে যে নাগ আসবেন কালকে 2898-এ এই জিনিসটা করে দেখাবে। এবং দীপিকা পাদুকোনকে যতগুলো ক্লিপসে দেখানো হয়েছে বা লিরিক্যালি যে ভিডিওটা তারা রিলিজ করেছে সেখানে যতগুলো ঠাকুরের গ্লিমস থেকে শুরু করে যতগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা দেবতা, সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং এই ছবিটা এখন অব্দি কোথাও কিন্তু নিরাশা করেনি, আশা করবো ছবিটা বেশ ভালো একটা ছবি হবে। পরবর্তী যদি কথা বলি ইন্ডিয়ান 2, সেই ছবিটার ট্রেলারটা এসে গেছে ফাইনালি, এবং কমল হাসান সে এই এজেতে যেরকম কাইন্ড অফ কন্টেন্ট সে করছে এবং যেরকম কাইন্ড অফ তার অডিয়েন্সকে তার ফ্যানেদেরকে যেরকম গিভেন দিচ্ছে, আমার মনে হয় না যে এই এজ পর্যন্ত কেউ এরকম কাইন্ড অফ কিছু করতে পারবে। কমল হাসান এমন একজন অভিনেতা যে সব কিছু করতে পারে, যে দারুণ মিউজিশিয়ান, যে দারুণ ডিরেক্টর, যে দারুণ অভিনেতা, এবং এরকম কাইন্ড অফ স্টান্ট করতে দেখা যাচ্ছে। এবং ইন্ডিয়ান 2 সেই যে মানে পার্ট টুটা কীভাবে কন্টিনিউ করবে, তো সেখানে ইন্ডিয়ার মধ্যে এরকম নানান রকমের করাপ্টেড জিনিসপত্র ভরে গেছে, নানান করাপশন হচ্ছে, কোনো চাকরি নেই, ব্ল্যাক মানিতে জিনিসপত্র ভরে গেছে, তখন এই সমস্ত কিছু ঠিক করতে আবার কমল হাসানের চরিত্রটাকে ফিরিয়ে আনা হচ্ছে। এবং সেখানে তার প্রত্যেকটা চরিত্রর মেকআপ তাকে যেরকম লাগছে এবং অ্যাকশন ওয়াইজ যেভাবে জিনিসপত্রগুলোকে ডিজাইন করা হচ্ছে সেটাকে দুর্দান্ত লাগছে। এবং কমল হাসান অ্যাজ অ্যান অ্যাক্টর মারাত্মক। তাছাড়াও সিদ্ধার্থের মতো চরিত্র, রকুল প্রীত, এখন ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই প্রজেক্টে আছে, যেখানে স্পেশালি ওই ক্লাইম্যাক্সের দিকে ওই যে মানে ফাইটিং সিকোয়েন্সগুলো ছিল এবং যেখানে সে সিদ্ধার্থকে বলছে যে তুমি গান্ধীজির পথে হাঁটো এবং আমি নেতাজির পথে হাঁটি, ওই জিনিসপত্রগুলো বা প্রত্যেকটা জায়গাতে তার যে মেকআপগুলো চেঞ্জেস আসছে সেগুলো কিন্তু অনবদ্য। এবং ট্রেলারটা যেরকম বড় মানে মাস লেভেলে জিনিসপত্রগুলোকে ডিজাইন করা হয়েছে, এরকম বড় স্কেলে ডিজাইন করা হয়েছে, অনেক কাস্ট নিয়ে কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে ডিজাইন করা হয়েছে, সেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। এবং অনিরুদ্ধের BGM এই ছবিতে থাকতে চলেছে, তো সেই ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে বোঝাই যায় যে ছবিটা কী লেভেল ডেলিভার করতে চলেছে। তো দেখার যে শঙ্কর, কমল হাসান, অনিরুদ্ধ একসাথে আসছে, তো বক্স অফিসে একটা বিশাল বড় ধামাকা তো হবে। তোমাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।